আসসালামু আলাইকুম। ধর্মগুরু ও অদৃশ্য শক্তির সন্ধান করবেন কিভাবে? পৃথিবীতে 780 কোটি মানুষ হলেও 100 কোটি মানুষ কোনো ধর্ম পালন করেন না, বাকি 680 কোটি মানুষ 4200টি ধর্ম পালন করেন। এর মধ্যে খ্রিস্টান, মুসলমান, হিন্দু ও বৌদ্ধ সবচেয়ে বেশি। প্রত্যেক ধর্মেরই ধর্মগুরু রয়েছেন, যেমন খ্রিস্টানদের জন্য হজরত ঈসা আলাইহিস সালাম, মুসলমানদের জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, হিন্দুদের জন্য দেবী দুর্গা, বৌদ্ধদের জন্য গৌতম বৌদ্ধ ইত্যাদি। প্রত্যেক ধর্মেরই কিছু তসবিহ তাহলিল, জপ, যন্ত্র, মন্ত্র, তন্ত্র রয়েছে, যার চর্চার মাধ্যমে যে কোনো ব্যক্তি ওনার ধর্মগুরুর সন্ধান পাবে, এমনকি পৃথিবী চালনাকারী অদৃশ্য শক্তির সন্ধান পাবে। যারা ধর্ম পালন করেন না, তারা যদি এই পদ্ধতির মাধ্যমে সন্ধান করেন, ওনারাও পেয়ে যাবেন অদৃশ্য শক্তির খোঁজ। যারা ধর্ম পালন করেন, তাদের প্রত্যেকের ইচ্ছা থাকে নিজ নিজ ধর্মগুরুর সাথে সাক্ষাৎ করার, এমনকি অদৃশ্য শক্তির সন্ধান করার। কি সেই অদৃশ্য শক্তি যা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে? ইচ্ছা করলে যে কোনো ব্যক্তি তাদের ধর্মগুরু ও অদৃশ্য শক্তির সন্ধান লাভ করতে পারবেন। আমি মুসলমান, তাই মুসলমানগণ কীভাবে চর্চা করবেন তার নমুনা বিশ্লেষণ করলাম। মুসলমানদের মধ্যে যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ চান, তারা খুব সহজে স্বপ্নযোগে ওনার দর্শন লাভ করতে পারবেন। নিম্নের কৌশলের মাধ্যমে নবীজির সাথে সাক্ষাৎ ও অদৃশ্য শক্তির সন্ধান করুন। একটি কাজ সম্পন্ন করতে হলে একটু পরিশ্রম করতে হয়। যারা খেলোয়াড়, তারা নিজ নিজ খেলার জন্য চর্চা করতে হয়। যারা ফুটবল পারদর্শী, ওনারা ক্রিকেট খেলতে পারেন না। আবার যারা ক্রিকেট পারদর্শী, ওনারা হাডুডু খেলতে পারেন না। প্রত্যেক খেলার জন্যই আলাদা চর্চার প্রয়োজন রয়েছে, অর্থাৎ শরীরকে দক্ষ করতে হবে। এমনিভাবে যদি মনকে শক্তিশালী করতে হয় বা দক্ষ করতে হয়, তাহলে মনের উপর চর্চা করতে হবে। আর তার একমাত্র সহজ উপায়, ধর্মের আধ্যাত্ম শব্দগুলো আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর যে কোনো একটি চর্চায় আনা। যখন দেখা যাবে আপনি কাজ করছেন, অথচ আপনার ভেতরে ওই শব্দগুলো উচ্চারিত হচ্ছে, ওই শব্দগুলো ধ্বনিত হচ্ছে, তখন মনে করবেন আপনার মনে শক্তি সঞ্চার হচ্ছে, আপনার মন হয়ে উঠবে শক্তিশালী। এখন আপনি মনের উপর যে কোনো কাজ করেন, মন তার বোঝা বহন করতে সক্ষম হবে। এখন আপনি চর্চায় আসেন। আপনি কোনো নির্জন জায়গায় 20 থেকে গুনতে গুনতে শূন্যের দিকে আসুন। যখন শূন্যের কাছে আসবেন, তখন খেয়াল করলে বুঝতে পারবেন মুহূর্তকালীন সময়ে আপনার মন কোনো কাজ করছে না, যাকে আমি ফ্ল্যাট লেভেল বা বেস লেভেল বলে থাকি। এই লেভেল থেকেই মন মানসিক কাজ শুরু করে। এখন আপনি ধ্যানের অবস্থানে যান। চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করি। চোখ বন্ধ অবস্থায় নাকের অগ্রভাগের দিকে খেয়াল করি। এখন নিজ উদ্দেশ্য চোখ বন্ধ অবস্থায় মনে মনে বারবার বলতে থাকি। উদ্দেশ্য কেন্দ্রিক বলতে বলতে আপনি নিজে নিজেই ঘুমিয়ে যাবেন। যাকে খুঁজবেন দেখা হয়ে যাক ওনার সাথে। মনে শক্তি সঞ্চার না করে হঠাৎ কেউ এ কাজ করতে যাবেন না। ধ্যানের প্রথম দিনেই যে আপনি সব পেয়ে যাবেন তা নয়, অল্প দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন। আপনি আরও দেখতে পাবেন মরার পর আজাবের ধরন, কবরে মানুষের অবস্থান ও কার্যক্রম, যারা অপরাধী তাদের শাস্তির ধরন কেমন হবে, এগুলো আপনি চোখে দেখবেন।
এবং আধ্যাত্ম ব্যক্তিগণের সাথে সামনাসামনি কথা বলতে পারবেন। যারা ছাত্র বা চাকরি করেন, শরীর দুর্বল বা সংসারে আয়ের একমাত্র ব্যক্তি, বয়স 80 চেয়ে বেশি, তারা এই কাজটি করতে যাবেন না, কারণ এই সময় মানসিক চাপ খুব বেশি থাকে। মন শক্তিশালী করতে ব্যর্থ হলে মাথা ব্যথা করবে। ওই সময়ে মানসিক চাপের কারণে আপনি এমন সব কথা বলবেন যা সাধারণ মানুষ বুঝবে না, ফলে আপনি তাদের কাছে হয়ে উঠবেন পাগল। এমতো অবস্থায় রাস্তায় চলাচলে মনোযোগ কম থাকবে, একটি করতে গিয়ে অন্যটি করে ফেলবেন। যেমন আপনি প্যান্ট পরেছেন, প্যান্টের উপর দিয়ে আবার হাফ প্যান্ট পরা শুরু করেছেন। এতক্ষণ যা বললাম তা শুধু আধ্যাত্ম ব্যক্তিগণের সাথে কথা বলা ও বিভিন্ন দৃশ্য দেখার জন্য। আপনি যদি অদৃশ্য শক্তির সাথে কথা বলতে চান তাহলে শুইতে হবে না, আপনি বসে বসেই প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর আসবে। তবে অবশ্যই বেস লেভেলে গিয়ে প্রশ্ন করতে হবে, যাকে আমি ফ্ল্যাট লেভেল বলেছিলাম। কয়েকবার নির্দিষ্ট প্রশ্নটি করবেন, প্রশ্নটি করার পর প্রশ্নের উত্তরের জন্য বসে থাকবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন প্রশ্নের উত্তর নাও আসতে পারে, আবার আসতেও পারে। প্রশ্ন উত্তর না আসা পর্যন্ত প্রশ্ন পরিবর্তন করবেন না, অসংলগ্ন কোনো প্রশ্ন করবেন না, বাস্তবধর্মী প্রশ্ন করবেন। যেমন ধর্ষণ বন্ধ করা যায় কীভাবে, যে কোনো ধরনের অপরাধ বন্ধ করা যায় কীভাবে, মানুষ মারামারি করে কেন ইত্যাদি। তখন দেখবেন একের অধিক উত্তর আসতে থাকবে। একটা প্রশ্ন যে আপনি মানসিক ক্রমে প্রয়োগ করলেন তাকে আমি বলি ব্যাক সেট আপ। বেস লেভেল থেকে বারবার প্রশ্ন করতে থাকলেই, অর্থাৎ নির্দিষ্ট প্রশ্নটি বারবার করলেই, ওই প্রশ্নটি ব্যাক সেট আপে স্থির হবে। তারপর আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা উত্তর আসতে থাকবে, একাধিক উত্তর আসবে, দিন রাত যে কোনো সময় যে কোনো জায়গায় ওই উত্তর আসতে থাকবে। দ্বিতীয় প্রশ্ন করলেও প্রথম উত্তর আসতে পারে, তাই দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে উত্তর এমনভাবে আসতে থাকবে আপনি লিখে শেষ করতে পারবেন না, এমন অবস্থায় মানসিক চাপ খুব বেশি থাকে। ভুলে লুঙ্গির উপর প্যান্ট পরে ফেলবেন, নিজের অজান্তে মানসিক ব্যায়াম ছাড়া কেউ এ ধরনের আধ্যাত্ম কাজে যাবেন না। কারো মাথা ব্যথা করলে আগাবেন না, কারো অসুবিধা হলে চর্চা বন্ধ করে দিবেন। দেখা হয়ে যাক আপনার আমার ভালোবাসার প্রিয় নবীজিকে। যারা চর্চা করতে গিয়ে অসুবিধা মনে করেন ওনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন সবাই। দুর্নীতি ও অপরাধ নিয়ন্ত্রণে ক্রেডিট সিস্টেমের সূত্র অবলম্বনে